আবার অগ্নিকাণ্ডের ঘটনা। এবার মহেশতলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, রাসায়নিক কারখানায় আগুন লেগেছে। এখনো পর্যন্ত জানা যাচ্ছে ঘটনাস্থলে দমকলের 3টি ইঞ্জিন পৌঁছে গেছে, আগুন নেভাতে তৎপর দমকল। কারখানার ভেতরে কেউ আটকে আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। রাসায়নিক পদার্থ থাকার কারণে আগুন ছড়িয়ে পড়েছে এমনটাই আশঙ্কা। শেষ পাওয়া খবর অনুযায়ী আরও 2টি দমকলের ইঞ্জিন পৌঁছেছে, ভিতরে এখনও বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন এলাকা অত্যন্ত ঘন জনবসতিপূর্ণ হওয়ায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। মহেশতলায় ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রথমে 3টি পরে আরও 2টি দমকলের ইঞ্জিন আগুন নেভানোর কাজ করছে সেখানে।